অনেক অনেক তৃতীয় শুভেচ্ছা জানিয়ে দর্শক এখন দেখে দিচ্ছি মিষ্টি কুমড়ার ক্ষেত মিষ্টি কুমড়ার ক্ষেতে আমি আজ যাচ্ছি দেখেন আমার সামনে একটি দেখা যাচ্ছে মিষ্টি কুমড়া আমরা মিষ্টি কুমড়ার সামনে দাঁড়িয়ে আছি আপনারা দেখেন মিষ্টি কুমড়া খুবই একটি উপকারী জিনিস এবং মিষ্টি কুমড়ার যারা মিষ্টি কুমড়া খেয়েছে তারা মিষ্টি কুমড়ার স্বাদ বুঝতে পারে এবং পুষ্টিকর একটি তরকারি হিসেবে ব্যবহার করা যায় আমরা রান্নায় ব্যবহার করে থাকি তরকারিতে ব্যবহার করে থাকি আমরা সটকি তরকারি খেয়ে থাকি বাটাকে মিষ্টি কুমড়াকে আমরা বাজি হিসেবে ব্যবহার করতে পারি অনেক পুষ্টিকর একটি জিনিস দেখলেন দর্শক এবার আমরা টমেটো বিশ্রা টমেটো খেতে দেখতে ঢুকে যাই দেখেন আমি টমেটো দেখাচ্ছি আপনাদেরকে টমেটো বিশ্রায় ঢুকেছি আমি ঢুকে হেঁটে হেঁটে আমি টমেটো কুচতেছি পাকা টমেটো দেখানোর জন্য আপনাদের আপনারা দেখুন আমি ক্যামেরা ধরেছি টমেটোর দিকে টমেটো দেখা যাচ্ছে তিনটা টমেটো পাকা টমেটো উপরে কাঁচা টমেটো আছে পাকা টমেটো এভাবে বেছে বেছে কৃষক বা জমিনের চাষি তিনি এটা পারবেন ফেরেনি এগুলো সংগ্রহ করে বাজারে নিয়ে যাবেন কিছু তিনি নিজেও ব্যবহার করবেন খাওয়ার জন্য এই দেখুন পাকা টমেটো আপনাদেরকে দেখে দিচ্ছি বিশাল থেকে আমি টমেটোর ক্ষেত দেখাচ্ছি টমেটোর গাছগুলি এখনও সবুজ সতেজ দেখা যাচ্ছে এই যে দেখুন পাকা টমেটো গাছগুলোর পাতাগুলো সবুজ এবং অনেকটা সুন্দর লাগতেছে খুবই সবুজ টমেটোর পাতাগুলো এবং এই দেখেন পাকা টমেটো দেখতে খুব সুন্দর লাগতেছে পাকা টমেটো মাটিতে লেগে আছে। পাকা টমেটোগুলো দেখাচ্ছি আমি আপনারা দেখেন দেখে সবুজ টমেটোর পাতা আমি হেঁটে হেঁটে দেখাচ্ছি বিশ্রা বিশ্রাটা অনেক বড় তার মধ্যে আমি আপনাদেরকে দেখানোর জন্যই আমি এই বিশ্রার মধ্যে ঢুকেছি টমেটো ক্ষেত দেখেন আপনার পাতাগুলো অনেক সবুজ দেখাচ্ছে এবং সুন্দর দেখাচ্ছে দেখেন টমেটো অনেক এই শীতের সিজনের অনেক উপকারী একটা সবজি বা ফসল আমরা যেটাই বলি তো এটাকে টক তরকারি রান্না ব্যবহার করা হয় আরও আপনাদেরকে দেখিয়ে দিব অন্যান্য সবজি ক্ষেত দেখুন আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি মূলার ক্ষেতর সবজি এ দেখুন একটি মূলার গাছ তার জ্বর নিচে এবং উপরে সম্পূর্ণ মূলা দেখা যাচ্ছে এই মূলাটা আমি আপনাদের হাত দিয়ে স্পষ্টভাবে দেখিয়ে দিচ্ছি দেখেন মূলা এই এই রকমই মূলা ক্ষেত হয় জমিনে তো আরও ভিতরে ঢুকানো থাকে কোন মূলা উপরে বেসে উঠে এই দেখেন মূলাতে এখানে সম্পূর্ণভাবে মূলাগুলো তেমন বল পায়নি তেমন বড় হয়নি হালকা পাতলা হয় এখানে ক্ষেত হয়েছে তেমন সুন্দরভাবে হয়নি তারপরও এটা দেখাচ্ছি আমি আপনাদেরকে যে তরকারি ক্ষেত্রে মূলা মূলাটা তার ব্যাপারে আমি কথা বলতে চাই মূলা দেখা দেখাচ্ছি এই জন্য যে মূলার ক্ষেত দিকে দিই যদিও এখানে পাতলা পাতলা মানে হালকা পাতলাভাবে হয়েছে তেমন গা তেমন ঘন বা তেমন গণ বেশি করে হয়নি বা কিছু হয়তো তুলে নেওয়া হয়েছে যিনি ক্ষেত করেছেন তিনি তুলে নিয়ে এগুলো ব্যবহার করেছেন নিজে খাওয়ার জন্য বা বাজারে দিয়ে দিয়েছেন দেখেন আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি প্রিয় দশক আপনাদেরকে আবারও আমি দেখাচ্ছি মিষ্টি কুমড়ার ক্ষেত দেখেন মিষ্টি কুমড়া দেখা যায় মিষ্টি কুমড়ার পাতাগুলো দেখা যাচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি মিষ্টি কুমড়ার সতেজ পাতাগুলো দেখেন এই পাতাগুলো দিয়ে সুটকি শিরা খাওয়া হয় আবার এগুলো অনেকে অনেক রকমভাবে ব্যবহার করে তরকারি খায় কেউ কেউ শাকও হিসেবে ব্যবহার করে থাকে তো আমি আপনাদেরকে দেখানোর জন্য আবারও মিষ্টি কুমড়ার বিশ্রায় চলে আসলাম আরেকটা জমিনে এখানে মিষ্টি কুমড়া দেখা যাচ্ছে তারপরে এখানে আছে কচি কচি পাতাও আছে এই কচি কচি পাতাগুলো দিয়ে সুটকি শিরা খাওয়া হয় ব্যবহার করে সুটকি শিরা করা তাই সুটকি শিরা বলা হয় বা সুটকি শিরা খাওয়া হয় দেখেন আরও দেখাবো আপনাদেরকে আরেকটা বিষয় টমেটো দেখেন টোমেটো দেখাচ্ছি পাকনা টোমেটো মিষ্টি কুমড়ার পাতা সরিয়ে দেখাই দেখিছি দেখেন টমেটো গাছ দেখেন আপনারা টেমেটোর গাছ অনেক উপরের দিকে উঠেছে টমেটোর গাছ আমি আপনাদেরকে টমেটো দেখাচ্ছি আরও দেখি দেখানোর চেষ্টা করতেছি যাই হোক আমি দেখাচ্ছি এখন দেখেন টমেটোর পর আপনাদেরকে দেখিয়ে দিব মরিচ কাঁচামরিচের ছাড়া দেখিয়ে কাঁচা কাঁচামরিচের ছাড়া দেখাবো আপনাদেরকে এ আমি যাচ্ছি সেই দিকে কাঁচামরিচের গাছ দেখাবো এখন আপনাদেরকে আপনারা দেখেন এ প্রিয় ভিওয়ার্স দর্শকবৃদ্ধ দেখা নিয়ে দেখা বলেছে ছাড়া আমি আপনাদেরকে দেখার জন্য চেষ্টা করছি আপনারা ভালো থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফিজ